হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। চলো আজকে বানিয়ে নিই মোদকের একটি নতুন ধরনের রেসিপি, যেটা আমি বানিয়েছি তাল দিয়ে। আর তার সঙ্গে শুনে নিই গণেশ ঠাকুরের কিছু জানা অজানা গল্প। স্কন্দ পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি। বিশ্বাস করা হয় এই দিনে শ্রী গজানন আশীর্বাদ দানের উদ্দেশ্যে মর্তে আগমন করেন। বিশ্বাস এবং ভক্তি ভরে উপাসনা করলে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ পাওয়া যায়। আগামী 7ই সেপ্টেম্বর শনিবার শ্রী শ্রী গণেশ চতুর্থী। শোনা যায় অশোক সুন্দরী ছিলেন গণেশ ঠাকুরের বোন। ধর্মীয় গ্রন্থেও বলা হয়েছে যে গণেশ ঠাকুরের অশোক সুন্দরী নামে একটি বোন ছিল। ভগবান গণেশের পিতার নাম শিব ও মাতার নাম পার্বতী, তার ভাই কার্তিকেয় এবং বোন অশোক সুন্দরী। অশোক সুন্দরী ছিলেন ভগবান শিবের এক কন্যার নাম। যাই হোক, মহাদেবের আরও কিছু কন্যা ছিল যাদেরকে সাপ হিসেবে বিবেচনা করা হতো। জয়া, বিষহার, শামিলবাড়ি, দেব এবং দোতালি। অশোক সুন্দরীকে ভগবান শিব ও পার্বতীর কন্যা বলা হয়, তাই তিনি গণেশের বোন। রাজা নহুষের সাথে তার বিয়ে হয়েছিল। প্রভু গণেশ লাল রঙের ফুল পছন্দ করেন। প্রিয় বস্তু দুর্বা এবং ডাব। ভগবান গণেশ দুর্বা ঘাস পছন্দ করেন। গণেশ পূজায় ডাব ব্যবহার করা হয়। গণেশ ঠাকুর মোদক পছন্দ করেন। গণেশের পূজায় যতক্ষণ না তাকে মোদক নিবেদন করা হয় ততক্ষণ তার পূজা অসম্পূর্ণ বলে বিবেচিত হয়, কারণ এটি তার প্রিয় ভোগ। কথিত আছে ভগবান গণেশের ঋদ্ধি ও সিদ্ধি নামে দুই স্ত্রী রয়েছে, পাশাপাশি শুভ ও লাভ নামে দুটি পুত্র রয়েছে। গণপতি পূজায় কেন তুলসী নিষিদ্ধ, চলুন জেনে নিই। কথিত আছে গণেশ ঠাকুর বিয়ে এড়াতে তপস্যা করছিলেন। তুলসী সেখানে এসে গণেশের তপস্যায় ব্যাঘাত ঘটাতে লাগলেন। গণেশ ঠাকুর তপস্যা ভঙ্গ হওয়ার সাথে সাথে তিনি ক্রুদ্ধ হয়ে তুলসীকে অভিশাপ দেন যে পরের জন্মে তুমি গাছ হয়ে জন্মাবে এবং একজন অসুরের সাথে তোমার বিয়ে হবে। এ কথা শুনে তুলসীও রেগে যান এবং তিনিও গণেশ ঠাকুরকে অভিশাপ দেন যে ফলটির জন্য আপনি এই তপস্যা করছেন তা সম্পূর্ণ হবে না এবং শীঘ্রই আপনার দুটি বিয়ে হবে, তাই গণপতি পূজায় তুলসী দেওয়া হয় না। শোনা যায় গণপতির বড় কানের রহস্য হল তিনি সবার কথা শোনেন কিন্তু নিজের বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেন। বড় কান ইঙ্গিত দেয় যে খারাপ জিনিস ত্যাগ করে আপনার কানে ভালো জিনিস রাখা উচিত। গণপতির লম্বা কান দূর থেকে আসা কষ্টগুলোকে চিনে ফেলে, যার কারণে তিনি আগাম সংকটের কথা জানতে পারেন। তিব্বত, চীন এবং জাপানের মতো দেশে গণপতির পূজা হয় খুবই আড়ম্বরে। শোনা যায় একটি ভাঙা দাঁত তার জ্ঞানের প্রতীক হিসেবে বিবেচিত হয়। ভগবান গণেশের দেহের দুটি রং রয়েছে, যার মধ্যে লাল রঙকে সমৃদ্ধির প্রতীক এবং সবুজ রঙকে শক্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। এ কারণে বলা হয় তার মধ্যে শক্তি ও সমৃদ্ধি রয়েছে। বেদব্যাস যখন মহাভারতের রচনা শুরু করেন তখন তিনি ভগবান গণেশকে মহাভারতের রচয়িতা হওয়ার জন্য অনুরোধ করেন। গণেশ ঠাকুর তার অনুরোধ মেনে নিলেন কিন্তু একই সঙ্গে একটি শর্তও রাখলেন। গণেশ মহর্ষিকে বলেছিলেন যে তিনি লিখতে গিয়ে এক মুহূর্ত থামবেন না। আরও একটি গুরুত্বপূর্ণ কথা, তুলসীর পাতা ছাড়াও আরও কিছু জিনিস রয়েছে যা আপনার ভগবান গণেশকে দেওয়া উচিত নয়। সাদা চন্দন দেওয়া এড়িয়ে চলুন, পরিবর্তে তিলকের জন্য হলুদ চন্দন ব্যবহার করুন। আর এরই মাঝখানে আমাদের তালের মোদক আজকে তৈরি হয়ে গেছে। ডেসক্রিপশানে রেসিপিটি দেওয়া থাকবে, দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।